ইউটিউবে এনটিভি ডাব্লিউবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এনটিভি ডাব্লিউবির। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প, মানবিক প্রকল্প, সেই প্রকল্পটা তিনি মানুষের জনসমক্ষে তিনি প্রকল্পটা দিয়েছেন। সেই প্রকল্পতে যারা অক্ষম রয়েছে তাদের যাতে কোনো রকম কোনো অসুবিধে না হয়, সেই অসুবিধে না হওয়ার জন্য প্রতিটা ব্লকে আজকে ক্যাম্প করা হচ্ছে। অনেকেই আছেন যারা হয়তো তাদের কেউ অক্ষম যে রয়েছেন সেই সার্টিফিকেটটা বের করার ক্ষেত্রে অনেক রকম জটিলতা দেখা দেয়, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রতিটা ব্লকে যাতে মানুষ সেই সুযোগ থেকে বঞ্চিত না হয় তার জন্য আজকে ইংলিশবাজার ব্লকে চারটে অঞ্চল মিলে ক্যাম্প করা হয়েছে। সেখানে যারা চিহ্নিত হয়েছেন, অক্ষম রয়েছে, তাদের এখানে ডাকা হয়েছে। সেসব ডাকাতে সেসব নানা রকম ডাক্তারবাবুরা থাকবেন, যাদের ইনকোয়ারি করে তারা অক্ষম যে রয়েছে সেই সার্টিফিকেটটা তাদেরকে দেওয়া হবে। এবং সবথেকে আনন্দের বিষয় যে বিগত দিনে আমরা দেখেছি 80% অক্ষম যারা হতেন তারাই কিন্তু ভাতাটা পেতেন, বাদবাকি অন্যরা কেউ ভাতা পেতেন না। কিন্তু খুব গর্বের সঙ্গে, খুব আনন্দের সঙ্গে বলতে ইচ্ছে করছে এবং বলছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী সেই অক্ষমদের ব্যথাটা বুঝে তিনি 40% পর্যন্ত যারা অক্ষম থাকবেন তাদের ভাতাটা দেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। এবং সবথেকে আরেকটা আনন্দের ব্যাপার যে এটাকে 750 টাকা দেওয়া হতো, এবার বাজেটে তিনি ডিক্লেয়ার করেছেন যে 750 টাকার যে ভাতাটা ছিল সেটা 1000 টাকা করে তারা ভাতাটা পাবেন। আজকে আমার খুব ভালো লাগছে, আমি ধন্যবাদ জানাই আমাদের জেলা ডিএম সাহেবকে, এবং সবথেকে বেশি করে ধন্যবাদ জানাবো আমাদের ইংলিশবাজার বিডিও সাহেবকে, যে তিনি নিজে উদ্যোগ নিয়ে যেভাবে চারটি অঞ্চলের মানুষকে, অক্ষম যারা রয়েছে তাদেরকে একটা সুযোগ দিয়ে অক্ষম ভাতার সুযোগ করে দিচ্ছেন, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্পকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করছেন, তার জন্য আমি বিধায়ক হিসাবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কি নিয়ে প্রোগ্রাম আমাদের ইংলিশবাজার ব্লক প্রশাসনের তরফ থেকে? মানবিক প্রকল্প, আমাদের ম্যাডাম সিএম যেটা আমাদের খুব সুন্দর একটা প্রকল্প দিয়েছেন, 750 টাকার বদলে 1000 টাকা করে বেনিফিশিয়ারি পাবে যারা ফিজিক্যালি বা পার্সনস উইথ ডিসএবিলিটি যাদের আমরা বলি। গত বছর আমরা অনেক চেয়েছি এরকম একটা প্রকল্প আসুক, অনেকেরই আমাদের যে সোশ্যাল ওয়েলফেয়ার ভাতাটা ছিল তার মধ্যে একটা সীমাবদ্ধতা ছিল। কিন্তু মানবিক আশায় আমরা কি পেলাম, আমরা পেলাম যে আমরা কোটার বাইরে চলে গেলাম। আমাদের ব্লকে এবং গ্রামাঞ্চলে তথা মিউনিসিপ্যালিটির মধ্যে যত ভাই বোন আছেন এই 50% ডিসএবিলিটির ওপর, প্রত্যেকের জন্য কিন্তু এই প্রকল্প এলিজিবিলিটি। ইউটিউবে এনটিভি ডাব্লিউবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এনটিভি ডাব্লিউবির।